ব্যবসা করার জন্য এক মাস আগে বিয়ে করার দিত স্ত্রীর কাছে যৌতুক হিসেবে 2 লাখ টাকা চায় স্বামী সাব্বির। টাকা না দেওয়ায় বউকে নির্যাতন করা শুরু করে। এক পর্যায়ে বউ পেটানো স্বামীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় রজনী খাতুন। টাকার জন্য পারিবারিক কলহে স্ত্রীর হাতে স্বামী হত্যার এই মর্মান্তিক ঘটনা ঘটে কুষ্টিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মিলপাড়া এলাকায়। নিহত সাব্বিরের পরিবার জানায়, 2 সন্তান রেখে প্রথম স্ত্রী পরকীয়া করে প্রতিবেশী দেবরের হাত ধরে পালিয়ে যায়। 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ও পরিবারের চাপে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে পাশের এলাকার রজনী খাতুনকে। বিয়ের পর কয়েকদিন না যেতেই বেকার সাব্বির ব্যবসা করার জন্য শ্বশুরবাড়ি থেকে 2 লাখ টাকা এনে দিতে বলে বউকে। কিন্তু যদি বউ সতীনের 2 সন্তানকে সহ্য করতে না পারায় স্বামীকে টাকা এনে দিতে পারবে না বলে জানিয়ে দেয়। ক্ষিপ্ত সাব্বির সদ্য বিয়ে করা বউকে মারধর করা শুরু করে। এক পর্যায়ে প্রতিশোধ নিতে ডাইনি স্ত্রী ঘরে থাকা বটি দিয়ে স্বামীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। দর্শক, 2 লাখ টাকা অথবা পারিবারিক কলহে স্বামীকে হত্যার অপরাধে পলাতক স্ত্রীর কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। সবার আগে সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।